শিষ্যের প্রসঙ্গ যখন বললাম, একটু ছোট্ট করে গুরুর কথা বলি, শিষ্যের কথা বলি। কেমন শিষ্য হলে গুরুর কৃপা লাভ হয়, শিষ্যকে কেমন হওয়া দরকার, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্কটি কেমন, তার একটি প্রধান শ্রেষ্ঠ গুরুর গল্প করছি, যে গুরুটির নাম হলো উপমন্য। যে গুরুর প্রধান একজন শিষ্য যার নাম হচ্ছে আয়ুধম, এবং তার আরেক শিষ্য সঙ্গ যার নাম হচ্ছে ধম্ম। মন দিয়ে শুনবেন তো, উপমন্য যিনি গুরু, আস্তে আস্তে, কোনো চঞ্চল হবেন না, উপমন্যর যিনি গুরু তার প্রধান শিষ্য যিনি, তার নাম হচ্ছে আয়ুধম, আর আরেকজন তার শিষ্য তার নাম হচ্ছে ধম্ম। এই ধম্ম আর আয়ুধম হচ্ছে খুব বন্ধু, চরম সম্পর্ক ভালো তাদের মধ্যে। তা গুরুর আশ্রমে এই দুটি বন্ধুই থাকে, একজনের নাম আয়ুধম, একজনের নাম ধম্ম। প্রতিদিন গুরুর কাছে যায়, গুরুকে দর্শন করে, গুরু যা আদেশ দেয় সেই কর্মটি করে। গুরুর আশ্রমে প্রতিদিন গরু বাছুর নিয়ে মাঠে চড়াতে যায়, হরি হরি বল। প্রত্যেক দিন মাঠে যখন ওই চড়াতে যায়, তখন গুরুদেব প্রতিদিন লক্ষ্য করে যে দুই শিষ্যের মধ্যে কোন শিষ্যের ভক্তি আমার প্রতি বেশি। মন দিয়ে শুনবেন, এবারে আয়ুধমকে প্রতিদিন দেখে, হরি হরি বল, আর প্রতিদিন দেখে আয়ুধমকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আয়ুধম একটা কথা বলবো। হ্যাঁ বলুন গুরুদেব। চরম আজ্ঞাকারী শিষ্য বলছে, বলুন। আচ্ছা আয়ুধম, আমি তোমাকে প্রায়ই দেখছি, যত দিন যাচ্ছে তত দেখছি আশ্রমে তোমার স্বাস্থ্য দিনের দিন উন্নতি হচ্ছে, চকচক করছে গায়ের রং, এত মোটা সোটা স্বাস্থ্যবান হচ্ছ, এত সুন্দর লালিত্য, এমন গ্লেজ, এমন গ্লেমার তোমার চেহারার মধ্যে। আচ্ছা শিষ্য, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? আয়ুধম বলছে, বলুন গুরুদেব। বলছে আচ্ছা শিষ্য, তুমি কি সেবা করো, মানে কি এমন ভিটামিন খাও যার জন্য তোমার শরীরে এত গ্লেজ, এত স্বাস্থ্য ভালো, এত গায়ের রং উজ্জ্বল, এত সুন্দর দেখতে? তখন গুরুদেবের কাছে শিষ্য বলছে, আয়ুধম বলছেন, গুরুদেব, গুরুর কাছে মিথ্যা বলা তো জীবনে মহাপাপ, তা আপনি আমার গুরু, আপনি যখন আমার কাছে জানতে চাইছেন তখন একটি সত্যি কথা বলি? বলছে হ্যাঁ বলো। বলে আমি যখন রাখাল হয়ে আপনার গরু বাছুর চড়াতে যাই মাঠে, তার আগে আমি একটি কর্ম করি। কি কর্ম করো? আমি তো তোমাকে খেতে দিই না, তোমাকে কোনো কিছু, আমি তোমার জন্য কিছু চিন্তা করি না, কিন্তু তুমি নিজে নিজেই কী করে নিজের পেট চালাচ্ছ, আর কীভাবেই বা তোমার এই দিন অতিবাহিত হচ্ছে? তখন বলছে, গুরুদেব একটি কথা বলবো? বলছে হ্যাঁ বলো। বলছে, গুরুদেব আমি যখন যাই আশ্রমে, আশ্রম থেকে যখন মাঠে গরু বাছুর চড়াতে, তখন যাবার আগে আমি কয়েকটা বাড়ি থেকে মাধু করি করি। ও তাই নাকি? বলে হ্যাঁ গুরুদেব। তারপরে বলছে, মাধুকরি করে সেই মাধুকরি যেটুকু দ্রব্য আমি পাই সেটুকু আমি আমার রন্ধন করে নিজের সেবার ব্যবস্থা করে আমি আকণ্ঠ তৃপ্ত হয়ে সেই সেবা গ্রহণ করে তারপর আপনার গরু বাছুর নিয়ে মাঠে যাই। কি বললে তুমি? তুমি আমার আশ্রম থেকে আমাকে না জেনে তুমি আমার অজান্তে মাধুকরি করো? ছি 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 ছি, তোমার এত বড় সাহস, এত অন্যায় করেছো। বল কেন গুরুদেব, আশ্রমের ধর্ম তো মাধুকরি, আমি জানি যে বৈষ্ণবের ধর্ম সদা হরিনাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, তাই আমি মাধুকরি করেছি, এতে আমার অপরাধ? গুরুদেব বললেন, জানো মাধুকরি করে সে মাধুকরি যদি আশ্রমে প্রদান করতে তোমার অপরাধ হতো না, তুমি মাধুকরি দ্রব্য দিয়ে নিজের রন্ধন করে নিজের উদর নিবৃত্তি করো। বললেন, গুরুদেব তাহলে কী করবো? কাল থেকে তুমি এ মাধুকরি করলে আগে আশ্রমে দেবে। বললেন, গুরুদেব তাই হবে। পরের দিন থেকে ভিক্ষা করে প্রতিদিন ওই ভিক্ষার দ্রব্যগুলি সব আশ্রমে দেয়। দেওয়ার পর দ্বিতীয়বার আবার ভিক্ষা করতে যায়, সেটা তার গুরু বলে নিজ দিতে বাজিও না, দ্বিতীয়বার ভিক্ষা করতে গিয়ে আবার ওইভাবে ক্ষুধা নিবৃত্তি করছে আর ওই গরু বাছুর চলে। কিছুদিন যেতে যেতে গুরুদেব বলছেন, আয়ুধম বলে কি? বলে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে তুমি মানে মাধুকরি বন্ধ করে দাও, তুমি খাচ্ছ কি? বলে কেন গুরুদেব, মাধুকরি বন্ধ করতে তো আপনি বলেননি, আপনি বলেছিলেন আশ্রমে দেবে। বলে হ্যাঁ, তা আশ্রমে দিচ্ছ? বলে হ্যাঁ। তা তারপর কী খাও? বলে প্রথমবারের মাধুকরিটা আশ্রমে দিই, আর দ্বিতীয়বার যখন মাধুকরি করি তখন সেটা দিয়ে আমি আমার রন্ধন করে আমার ক্ষুধার জন্যে জোগাড় করি সব খাবো। আমার রেগে গেছে, তোমার এত দুষ্টতা, তুমি এ
এতে কি অপরাধ করছো জানো? বলে কেই বাজে, এতে তোমার লোভ আরো দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, আর দ্বিতীয়ত তুমি ভিখারীদের অন্ন নষ্ট করছো। কারণ তুমি যদি দুবার ভিক্ষা করো, অন্য ভিখারীর আরবার ভিক্ষা পাবে না, তাদের তো একবার ভিক্ষা বন্ধ হয়ে গেল, তারা কি দিয়ে চলবে? বলে এক কোনাও মনের মধ্যে কোনো লোভ লালসা বাসনা তুমি রাখবে না। বলে তাহলে কি করবো গুরুদেব? বলেন ভিক্ষা তুমি আর কোনো রকম সেখান থেকে এক দানা অন্ন তুমি গ্রহণ করবে না। উপমান্যের কথা শুনে বললেন গুরুদেব, যথাঙ্কা করবে পরিমাণ তাই হবে গুরুদেব, তাই হবে। আমি আপনাকে কথা দিলাম গুরুদেব, আমি একান্ন আর গ্রহণ করব না। বাস ভিক্ষা করে আর আশ্রমে সব দিয়ে দেয়, আর গুরু আছে চড়াতে যায়। কিছুদিন পরে হঠাৎ আবার দেখছি যে আয়ুধম তো কিছুই বলছে না, সে একইভাবেই আছে আমার সেবা করছে, সে একইভাবে আমার ওই গোবৎস নিয়ে চারণ ক্ষেত্রে যাচ্ছে, তার তো কোনো রকম কোনো প্রবলেম নেই, সে কিছু বলছে না কেন? গুরু আর শিষ্য কি জিনিস দেখুন। এখন গুরু বলছে আচ্ছা আয়ুধম শোনো শোনো। বলে কি গুরুদেব? হরি বল হরি বল। বলে গুরুদেব কি? গুরুদেব বলে শোনো এক কাজ করো। বলে কি? আজকে একটা সত্যি কথা বলো তো। বলে কি বলবো? আচ্ছা বলো তো, তুমি তো আমার অন্য প্রতিপালিত হও না, তুমি ভিক্ষান্ন প্রতিপালিত হও না, তাহলে তুমি কি খাও? বলে কেন, চেহারা তো তোমার আরো চলচল করছে, যত দিন যাচ্ছে তত তো স্বাস্থ্য বাড়ছে তোমার, তা কি এমন তুমি গ্রহণ করছো? তখন বললেন গুরুদেব, আপনার ওই গাভী বৎসগুলো যখন আমি মাঠে নিয়ে যাই, তখন ওই গাভী বৎসগুলো মাঠে নিয়ে যাওয়ার পরে আমি নিজে দহন করি, দহন করে সেই দুগ্ধটুকু ছি 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 তুমি তুমি গাভীর দুগ্ধ দহন করে তুমি তার মানে চর্যবৃত্তি অবলম্বন করছো? বলে না গুরুদেব, আপনি তো গাভীর দুগ্ধ দহন করার পরে যেটুকু থাকে সেটুকু না, একদম না, তুমি গাভীর দুগ্ধ গ্রহণ করবে না, করবো না গুরুদেব। কিছুদিন পরে আবার প্রশ্ন করছে, বলে তাহলে গাভীর দুগ্ধ গ্রহণ করছো না, অন্ন গ্রহণ করছো না, কি খাচ্ছো তুমি, কেন তোমার চোর চেহারা এত উজ্জ্বল? তখন বলছে গুরুদেব, আমি গাভীর দুগ্ধটা দহন করি না, গাভীর দুগ্ধ দহন করার পরে বাছুরিরা যখন সেই দুগ্ধটি পান করে, বাকি অংশ পান করতে করতে বাছুরির মুখের চারিপাশে যে ফেনাটুকু লেগে থাকে, আমি আমার পাতাই করে সেই ফেনাটুকু গ্রহণ করি গুরুদেব। বলেন কাল থেকে ওটাও গ্রহণ করবে না, কেন? এতে বাছুরের পুষ্টি কমে যাবে, কারণ বাছুর যেটা খাচ্ছে তার থেকে বলছে না প্রভু, ওই যেটা উদ্গার করে সাইডে সাইডে বেরিয়ে আসছে ফেনার মতো, না ওটাও ওদের পুষ্টি, ওটাও ওরা কিছুক্ষণ পরে নিজেরা চেটে খাবে, তুমি ওটুকু কেন গ্রহণ করলে গুরুদেব? তাহলে একদম না, আমার গুরুর আদেশ। ঠিক আছে গুরুদেব, তাই হবে। গুরুকে প্রণাম করে মনের দুঃখে পরের দিন থেকে ভব সাগর তারণ কারণ রবি নন্দন বন্দন খন ভব সাগর তারণ হরি হরি রবি নন্দন বন্দন খন গুরুদেব দয়া কর দিন জানে দিন জানে প্রভু দিন জানে গুরুদেব গুরু যায় 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 গুরু যায়। বেশ কিছুদিন এভাবে কেটে যেতে লাগলো, একদিন কেটে গেল হরি বল, দুদিন কেটে গেল, আর সে সহ্য করতে পারছে না, কোচারণ ক্ষেত্রে গিয়ে গরু বাছুর চড়াচ্ছে, চড়াতে চড়াতে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটি অর্ক বনে ঢুকেছে। অর্ক বন মানে আকন্দের বন, আকন্দ পাতা জানেন তো, আকন্দের পাতা। সে আকন্দ বনে ঢুকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে একটা করে আকন্দ পাতা তুলে তুলে সে আকন্দ পাতাগুলো চিবুচ্ছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে আকন্দ পাতাগুলো চর্পণ করে যখন গ্রহণ করেছে তখন তিক্ত তার কষায় নেশা হয়ে গেছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা যেতে 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 এবারে জলের পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আকন্দ পাতা তো বিষ, সেটা যখন গ্রহণ করেছে তখন সে চোখগুলো অন্ধকার দেখছে, মানে নেশার মতো লেগে গেছে, আর ওই তিক্ততার কষাতে সে এত ছটফট ছটফট করছে, জল্লাও জল্লাও বলে সারা বন চিৎকার করতে করতে আয়ুধম ছুটতে ছুটতে গিয়ে পিপাসার জন্য একটা কুয়ার ভেতর পড়েছে। কুয়ার ভেতরে যখন পড়েছে গিয়ে দেখছে জল নেই, যন্ত্রণায় বলছে কি করবো আমি, এ আমার কি জীবন হলো, এই যে পড়েছে কুয়াতে, হঠাৎ করে কুয়ার ভেতরে পড়তেই দেখছে কুয়ার ভেতর থেকে জল তো নেই, একটা বিষাক্ত বিষধর সর্প ফোনা তুলে দাঁড়িয়ে আছে। এবারে
যেই কোণ থেকে ওঠার চেষ্টা করছে দেখছে একটা বট গাছের ঝুড়ি, ঝুড়িটা ধরতে যাচ্ছে দেখছে ঝুড়ির ডগাতে একটা নেংটি ইঁদুর সেই ঝুড়িটাকে কুটকুট করে কাটছে দাঁত দিয়ে, প্রায় 90% কেটে ফেলেছে। ঝুড়িটা ধরে উঠতে যাবে এমন সময় দেখছে আর একটু বাকি আছে, আমি উঠতে যাবার আগেই ঝুড়িটা কেটে যাবে, যেই কাটবে আমি নিচে পড়ব, নিচে পড়লে বিষাক্ত বিষধর সর্পের ছোবলে আমার প্রাণ চলে যাবে। কি করব চিন্তা করতে করতে যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে রাখছে গুরুদেব। এমন সময় গুরুকে ডাকলো, এলো একটা হিংস্র ব্যাঘ্র, গর্জন করতে করতে কুয়োর মাথার থেকে জীবটা বের করে সেই ব্যাঘ্র চিৎকার করে তার দিকে তাকিয়ে আছে। ও চিন্তা করছে আমি যদি ঝুড়িটা ধরে উপরে উঠে যাই তাও তো ওখানে বাঘ, তাহলে উপরে বাঘ নিচে সাপ, মাঝখানে ঝুড়ি আমার অবলম্বন, সেটা যদি ধরতে যাই তো আবার একটা নেংটি দূর, কোন দিকে যাবো? গুরুকে চিৎকার করে ডাকা মাত্রই গুরুকে দেখিয়ে দিচ্ছেন যে মানব জীবনের পরিণতিটা কি একবার দেখো, গুরুর চরণ আশ্রয় ছাড়া মানুষের জীবনে বাঁচার কোনো পথ নেই। কেন? নিচে সর্প মানে হচ্ছে কামিনী, কামিনী কাঞ্চন, ওপরে ব্যাঘ্র মানে হচ্ছে ক্ষোভ বা অহংকার বা ক্রোধ, মাঝে বট গাছে ঝুড়ি মানে হচ্ছে পরমায়ু রেখা, আর ইঁদুর যেটি কাটছে তার নাম কাল নিতাই গৌর হরি হরি। চিৎকার করে যখন গুরুকে ডাকছে চোখগুলো আর কিছু অন্ধকারে দেখতে পাচ্ছে না, ওই চিৎকার শুনে তার বন্ধু ধম্ম ছুটে এসেছে, এসে বলছে আমার বন্ধু ডাকছে না, কোথায় আমার বন্ধু, অমন করে গুরুদেব গুরুদেব বলে ডাকছে। তাড়াতাড়ি করে কুয়োর সামনে গিয়ে দেখছে বাঘও নেই, সাপও নেই, ঝুড়িও নেই, ইঁদুরও নেই, কুয়োর ভেতরে জল পিপাসায় যন্ত্রণায় ছটফট করছে আয়ুধম। বন্ধু তোমার কি হয়েছে? বলে আর কি হবে আমি জানি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে কতগুলো অর্কপত্র আমি চিবিয়ে চিবিয়ে সেবন করেছি। সেই আকন্দ পাতা খেয়েছো তুমি? বলে হ্যাঁ। তাই জল পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, হয়তো আর আমি বাঁচবো না। বলে দাঁড়াও আমি গুরুকে খবর দিই। ছুটে যখন আয়ুধম গুরুকে খবর দিতে যাচ্ছে ধম্ম, তখন আয়ুধমকে যাবার সময় একটি আশ্রয় মন্ত্র দিয়ে গেল, বলে তুমি কিছুক্ষণ অশ্বিনী কুমার দ্বয়ের নাম ভজন করো, যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ওদের নাম করলে শেষ আশ্রয় কিন্তু ওরা, ওদের নাম করো। গুরুকে আশ্রয় করে ধম্ম ইয়া উপদেশ দিয়ে চলে গেল, আর ওইটুকু ছেলে ওই ভেতর থেকে ডাকছেন গুরুদেবকে, কি বলছেন? তুমি চন্দ্র তুমি সূর্য, তুমি তেজময়ী, তুমি গুরু পিতা মাতা, তুমি দয়া বলো ধন্যবাদ। চন্দ্র তুমি সূর্য, তুমি তেজময়ী, তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়ী। সময় মিলে হরি হরি বল। হরি তুমি সূর্য, তুমি তেজময়ী, তুমি গুরু পিতা মাতা, তুমি দয়াময়ী। বলে যাই গুরু, যাই গুরু, যাই গুরু, যাই যাই গুরু, যাই গুরু, যাই গুরু, যাই যাই গুরু, 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 যাই দুজন অশ্বিনী কুমার এসে বলছেন বাবা তোমার খুব কষ্ট হয়েছে? বলে হ্যাঁ বড্ড যন্ত্রণা, খুব কষ্ট, ক্ষুধার জ্বালায় বুক ফেটে যাচ্ছে, তৃষ্ণায় যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন অশ্বিনী কুমার দেব বলছে এই নাও ঝোলা থেকে দুটি পিষ্টক বের করে দিয়েছে, পিষ্টক মানে কি পিঠে, দুটি পিঠে বের করে দিয়ে বলছে নাও এই পিঠে দুটি ধরো, এই দুটি গ্রহণ করো। পিঠে দুটি হাতে দিয়েছে অশ্বিনী কুমার, হাতে দেওয়ার পরে বলছে না না গ্রহণ করো তোমার তো ক্ষুধা লেগেছে। ও তখন বলছে কি করে গ্রহণ করব, আমার গুরুদেবকে নিবেদন না করে কি গ্রহণ করতে পারি? অশ্বিনী কুমার দয় বলছে বাহ 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 বাহ, এই না হলে শিষ্য, এই না হলে গুরু ভক্তি, এত ক্ষুধার যন্ত্রণা প্রাণ চলে যাচ্ছে, এমন সময় বলছে আমি আমার গুরুদেবকে নিবেদন না করে গ্রহণ করব কি করে? অশ্বিনী কুমার আশীর্বাদ করে বললেন তোমার শিষ্যের চরিত্র কেমন হওয়া উচিত জগবাসী দেখুক,
তোমাকে দেখে অনুভব করুক গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক কি। তুমি মৃত্যুর মুখে তখনও বলছো আমার গুরুকে নিবেদন না করে গ্রহণ করব না। আশীর্বাদ করলাম, কি আশীর্বাদ করলেন, তোমার আজ থেকে যে বদন দিয়ে তুমি এই পৃষ্ঠ গ্রহণ করবে সেই বদনটি আজ থেকে তোমার স্বর্ণময় হবে। হরি হরি, মানে বদনের ভেতরে দন্তগুলো স্বর্ণের দন্ত হবে। আর গুরুদেব তোমাকে তোমার মতো শিষ্যকে যেহেতু গ্রহণ করেছে তার জন্য গুরুর বদন হবে লোহময় বা কৃষ্ণবর্ণের। আর আজ থেকে তোমাকে আশীর্বাদ করলাম কি, যে তুমি যখন চাইবে তখনই তুমি গুরুর দর্শন করবে মানুষ বটে, সবাই তো গিয়ে দর্শন করে, তুমি যে জায়গায় বসে থাকবে সেখান থেকে একবার গুরু বলে ডাকলে সাক্ষাৎ তুমি তোমার থার্ড আই, তোমার তৃতীয় নেত্র, তোমার জ্ঞান নয়নেই তুমি তোমার গুরুকে দর্শন করবে। এই বলে যে অশ্বিনী কুমার দই চলে গেল, অমনি সঙ্গে সঙ্গে গুরুদেব ছুটতে ছুটতে এসে বলছে আয়ুধম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম বাবা, তুমি অনেক কষ্ট পেয়েছো শুনেছি, 3 দিন তুমি কিছু না খেয়ে তুমি অর্কপত্র সেবা করেছো শুনেছি। আয়ুধম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম বাবা, তুমি কষ্ট পেয়ো না, আমি তোমার গুরু, এই তোমার সম্মুখে এসেছি। তোমাকে অশ্বিনী কুমার দয় কী আশীর্বাদ করেছে জানি না, তবে তোমার অন্তরে ত্যাগ নিষ্ঠার ভক্তি দেখে আজ তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি হবে সর্বজ্ঞ, তুমি পাবে পূর্ণ ব্যাস দেবের কৃপা। হরে হরে, তুমি যখন চাইবে তখনই তুমি রাধা গোবিন্দের যুগল দর্শন করবে। আর চারিবেদ ষড়দর্শন 18 পুরাণ, পৃথিবীতে যত যত শাস্ত্র ধর্মগ্রন্থ আছে সব গ্রন্থ তোমার কণ্ঠস্থ হবে, তুমি যখনই চাইবে তখনই তুমি তা উদ্গার বা প্রকাশ করতে পারবে। আমি গুরু রূপে তোমাকে এই আশীর্বাদ করলাম। গুরুদেব আশীর্বাদ করে চলে গেলেন, শিষ্য গুরুদেবকে প্রণাম করলেন, শিষ্য সব জ্বালা দূর হয়ে গেল, গুরুর পরীক্ষায় শিষ্য উত্তীর্ণ হলো, জগবাসীকে প্রমাণ দিয়ে দিলেন গুরু কাকে বলে আর শিষ্য কাকে বলে। তাই ভক্তবৃন্দ, গুরুর কাছে দীক্ষা নিলেন সেটা একটা ফর্মালিটি মেনটেন হয়ে গেল, এটা জীবন নয়। গুরুর কাছে দীক্ষা নেবার পর গুরুকে এমন করে ভালোবাসতে হবে যে গুরু আর কৃষ্ণের মধ্যে কোনো তফাত থাকবে না। থাকবে, আমরাই তো বলি গুরু বড় না কৃষ্ণ বড়, বলে না গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। তাই আপনাদের বনহুগলি বা আপনাদের নেপালগঞ্জ মনে করুন, ওখানে গুরুদেব আছেন আর নাড়ুপাড়াতে কৃষ্ণের শ্রীপাদ পদ্ম আছে, আর আপনি আসছেন হয়তো মনে করুন কলকাতা থেকে বা জুলপিয়া থেকে, আপনাকে ঠিকানা দিলেন আপনি নেপালগঞ্জ হয়ে ঢুকবেন, ওই নেপালগঞ্জটি যদি আপনি ক্রস করে যান তাহলে হয়তো নাড়ুপাড়া আসতে পারবেন না, যার জন্যে নেপালগঞ্জটি মনে রেখে ঠিক ওই ভায়ার জায়গাটি অতিক্রম করে চলে যাওয়া চলবে না, ওটাকে কেন্দ্র করেই পেরিয়ে আসতে হবে, তবেই আপনি যথারীতি নাড়ুপাড়ার আসরে এসে পৌঁছে যাবেন। তদ্রূপ মানুষের জীবন, মানুষের ভায়া হচ্ছে গুরু, তাই গুরুকে যদি ঠিকঠাকভাবে মানুষ অবলম্বন করে না চলে সে আমার রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারবে না, জীবনে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবে না। তার জন্য বলছেন গুরু কৃষ্ণ দুই রূপ শাস্ত্রের প্রমাণে, কিন্তু গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তি।